একটি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের উদ্দেশ্যে আমি আমার একটি বাংলার পক্ষ থেকে গুগল প্লে স্টোরে কিছু অ্যাপ পাবলিশ হয়েছে, এই অ্যাপগুলো নিয়ে আপনারা ভিডিওটা দেখেন এবং অ্যাপগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন এবং কীভাবে অ্যাপগুলো চালাবেন এই বিষয়ে আমার ভিডিওটা। এখন যে বিষয়ের উপর ভিডিওটা উপস্থাপন করা হবে এটা হলো যে আমার এখানে প্রথম যে বিষয়টা দেওয়া আছে যে লাইভ ওয়েট একটা বিষয়, এটা মাইজি একটা প্রজেক্টের আওতায় করা হয়েছে। লাইভ ওয়েট আমরা কিভাবে জীবন্ত ওজন বাইর করব, এটা মানুষের ক্ষেত্রেও করা যাবে এবং ক্যাটলের ক্ষেত্রেও। যে অনেক সময় আমরা গরু কেনা বেচা করি, গরুটার যদি একটা ওজন জানতে পারি মোটামুটি কাছাকাছি হলেও চলবে, সেই ধরনের এটা এখানে মানে ব্যবহার। আমরা কিভাবে এটা ব্যবহার করব, এখানে দেখেন যে ক্যাটলের জন্য আর হিউম্যানের জন্য দুটো বাটন রাখা হয়েছে। আপনারা ক্যাটলে ক্লিক করেন, এখানে ক্যাটলের একটা মাপের ছবি দেওয়া হয়েছে যে এখানে লেন্থ এটা ইঞ্চিতে মাপবেন, এন্টার এখানে আর হলো বুকের ব্যাস এটাও ইঞ্চিতে মাপবেন। তো লেন্থ আমরা মনে করেন যে একটা গরুর লেন্থ পেলাম 70 ইঞ্চি, আর বুকের ব্যাস এটাও মনে করেন যে পেলাম 80 ইঞ্চি 50 ইঞ্চি। তাহলে এই দুটো ডাটা দিলে আপনি এখানে ক্লিক বাটনে ক্লিক করলেন, গরুটা ক্যাটলের যে ওজন কেজিতে এসে যায় 265.5। এটা অ্যাপ্রক্সিমেটলি একটা ওয়েট বলা চলে যে এটা হুবহু আপনার অনুসরণ করার কোনো প্রয়োজন নাই। মোটামুটি একটা ধারণা যে এই গরুটার ওজন কত হইতে পারে, তবে ওজন এর থেকে কম হবে না, এর থেকে বেশি হইতে পারে, এটা শিওর। আপনারা এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপর আসেন সেকেন্ড যে মানুষের ক্ষেত্রে কিভাবে আমরা ব্যবহার করি। মানুষের ক্ষেত্রে এই জিনিসটা ওই গুরুর মতোই, এখানে কাদের উপরের পয়েন্ট থেকে একেবারে টপ পয়েন্ট থেকে আপনি পিঙ্কি আঙ্গুল, যেটা কনিষ্ঠ আঙ্গুল বলি, পিঙ্কি আঙ্গুল পর্যন্ত ইঞ্চিতে দৈর্ঘ্যটা মাইতে নেবেন, আর বুকের মাপটা লাগবে ইঞ্চিতে। এই দুইটা মাপ হইলে আপনি মানুষের ওজন মোটামুটি পাওয়া যাবে। তাহলে এইখানে মনে করেন যে একটা মানুষের আমরা কাঁধের থেকে পিঙ্কি আঙ্গুল পর্যন্ত ডিস্টেন্স যদি আমি মনে করি যে এটা হলো 30 ইঞ্চি, আর বুকের যেটা আমরা কাঁধ বলতেছি এইটা মনে করেন যে 40 ইঞ্চি, তাহলে তার ওয়েট কত হইতে পারে এটা আমরা দেখবো যে ক্লিক করলেই পাওয়া যাবে যে 72 কেজি হইতে পারে। যে এটা মোটামুটি আমার মাপের সাথে অনেকটা মিল রেখা করা হয়েছে, যে আমার যদি ওজন 66-67 কেজি, এখানে একটু হয়তো ওই যে ইঞ্চি মাপার কারণে এটা কম পাড়া হয়েছে। তবে মানুষের ক্ষেত্রে কিছুটা কাছাকাছি মানে কম হবে না, একটু বেশি হইতে পারে। তবে এটা দিয়ে মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন যে এই অ্যাপসটা আপনি অতি দ্রুত একজনের ওয়েট সম্পর্কে সার্বক্ষণিক আপনি এটা জানতে পারবেন। তাহলে মোটামুটি এই অ্যাপসটা সম্পর্কে আপনারা দেখলেন, আমার যারা চ্যানেলটা দেখলেন লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অ্যাপসটা ডাউনলোড লিঙ্কে থাকবে, আপনারা এটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।